আজকে আপনাদেরকে একটা ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিব। সে হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত জিমি ডগি, আমাদের কফি মিয়ামের ফ্রাস। এই যে একদম লাইট শেডের যে বড় কুকুরটাকে দেখা যাচ্ছে, ও হচ্ছে জিমি ডগি। এলাকার হেন কেউ নাই যে তাকে ভয় করে না, সমঝে চলে না, আবার পছন্দও করে। কারণ হচ্ছে ওর মাথা যখন তখন গরম হয়ে যায়, খ্যাপাটে, খুবই অ্যাটাকিং। তো যখন তার রাগ হয় তখন সে চেনা হোক অচেনা হোক তাকে অ্যাটাক করে বসে, মানে কামড়ে দিতে তার কোনো জুড়ি নেই এবং সামলানোও যায় না। আর এই যে ডার্ক শেড, সেই হচ্ছে জিমি ডগির একমাত্র বেস্ট ফ্রেন্ড এবং আমরা ধারণা করছি যে বাচ্চাদের বাবাও। তো এই বাচ্চারা হচ্ছে ছয়জন ছিল, চারজন মারা গিয়েছে, এখন আছে দুইজন। জিমি ডগির বিষয় যেটা হয়েছে, ওকে পালতো এই বিল্ডিংয়ের আগের কেয়ারটেকার। তখন এটা একটা খালি প্লট ছিল, একটা টিনশেড ঘর ছিল, সেই টিনশেড ঘরে ওই কেয়ারটেকার থাকতো এবং জিমিকে খুব ছোট থেকেই পালতো। মানে প্রায় বলতে গেলে জন্ম থেকেই জিমি ডগি এই বাড়িতে আছে। তো কেয়ারটেকাররা নতুন করে ফ্ল্যাটে চলে গেছে এবং নতুন মালিক এখানে বিল্ডিং তুলছে। তো স্বাভাবিকভাবেই যেহেতু মালিক চেঞ্জ, তো কেয়ারটেকারও চেঞ্জ হয়েছে। তো কেয়ারটেকার আর ওকে সাথে করে নিয়ে যায়নি। জিমি ডগি খুব কান্নাকাটি করতো, এখন সে মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে, মানে মেনে নিয়েছে। তো সে তো জানে যে এটাই তার বাড়ি জন্ম থেকে, এখন তাকে তাড়ালেও সে যায়নি, কোথাওই সরতো না। তো এরপর একসময় মিস্ত্রিরাও ওকে মেনে নিয়েছে, ও এখন এখানেই থাকে। থাকে হচ্ছে এটার নিচে, মানে এটার ঠিক নিচের ফ্লোরটা এসে থাকে, আমি দেখতে পাই। এখন বৃষ্টির পরে তারা মোটামুটি একটু খেলাধুলা করতে উঠেছে আর কি ছাদে। আর ওর ফ্রেন্ডও এসেছে ওর সাথে থাকতে, একসাথে আর কি সংসার পেতেছে।